চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার অবস্থা জানাতে চকবাজার এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার শফিকুল আলম। আসলে আমি যে বিষয়টি বলতে চেয়েছিলাম, আসলে দীর্ঘদিনের টানা দাবদাহ অর্থাৎ এবং তীব্র গরম থেকে একটু স্বস্তির আশায় নগরবাসী কিন্তু এক ধরনের মুখিয়ে ছিল কখন একটু এক মশলা বৃষ্টি নামবে। কিন্তু সকাল থেকে সামান্য বৃষ্টিতে নন্দন নগরী বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে, নিচু এলাকা বিশেষ করে চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাশ, মুরাদপুর বিভিন্ন এলাকায় কিন্তু এরকম পানি উঠে গেছে, যে কারণে কিন্তু বিপাকে পড়েছে সবচেয়ে বেশি সাধারণ মানুষ। কারণ তারা ভাবেননি অল্প বৃষ্টিতে এরকম জলাবদ্ধতার সৃষ্টি হবে। পাশাপাশি যে গাড়িগুলো মাঝে মাঝে নষ্ট হয়ে যাচ্ছে, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার এবং বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে তারা ক্ষতির মুখে পড়ছেন এবং নগরবাসীর জীবনযাত্রাও কিন্তু এর প্রভাব পড়েছে। যারা বিভিন্ন গন্তব্যে যেতে হয়েছে অনেকে কিন্তু মাথার মুখে পড়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে চট্টগ্রামে জলাবদ্ধতার এটি সমস্যা কিন্তু একদিনের নয়, দীর্ঘ এক যুগ ধরে এই ধরনের সমস্যা। এটা নিয়ে বহু বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে এবং সর্বশেষ 5,000 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। সেই 5,000 কোটি টাকা প্রকল্প এখন বাড়তে বাড়তে 10,500 কোটি টাকা গিয়ে ঠেকেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্থা সুনির্দিষ্ট করে বলতে পারছেন না কখন এই জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে নগরবাসী। কারণ এই জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বড় মহাপ্রকল্পের আওতায় বিভিন্ন খাল নালা এগুলো সংস্কারের কথা ছিল, তবে বিশেষজ্ঞরা যারা এই খাল নদী নিয়ে বিশেষজ্ঞ করেন এবং যারা এই প্রকল্পটি বাস্তবায়ন করছেন তারা বলছেন যে আসলে কাজ চলমান রয়েছে। সেই জন্য যে বড় বড় যে খালগুলো রয়েছে সেই খালগুলোর মাথায় যে পানিগুলো রয়েছে পানিগুলোকে আটকে থাকার কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং এই জলাবদ্ধতা সৃষ্টির কারণে কিন্তু জল দুর্ভোগে পড়ছে নগরবাসী। আপনি হয়তো জানেন এই যে এখানে জলাবদ্ধতা, এখানে যে পানি দেখতে পাচ্ছি একই পানি কিন্তু চকবাজারে যে ফুলতলা এলাকা রয়েছে সেখানে বাসা বাড়িতে পর্যন্ত পানি ঢুকে গেছে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পানি ঢুকার কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে। আমরা কয়েকটা বাসা বাড়িতেও গিয়েছিলাম, সেখানে তাদের যে সোফা এবং যে ঘরে যে আসবাবপত্র সেগুলোতেও কিন্তু নষ্ট হয়ে গেছে। ঠিক একইভাবে কিন্তু বিভিন্ন এলাকা, যে নিচু এলাকা কাতালগঞ্জ এবং যে আমি যে এলাকা আছি এখানে বিভিন্ন এলাকায় পানি কি উঠে গেছে। এবং তবে এই জলাবদ্ধতা কিন্তু জোয়ারের উপর সবচেয়ে বেশি নির্ভর করে। যদি জোয়ার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আরো একটু বৃষ্টি হয় তাহলে এই জলাবদ্ধতা আরও ভয়ঙ্কর আকার রূপ ধারণ করে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের চকবাজার এলাকায়।